রান্না কেমন হয়েছে? কেমন হয়েছে তোমারে কেমনে বুঝাবো? যার কানে কোনো তেজ নাই তার ভালো মন্দ কয়ে লাভ আছে? আপনি হাসি মুখে বললে বুঝবো রান্না ভালো হয়েছে, আর বেজার মুখে বললে বুঝবো রান্না ভালো হয় নাই। রান্না একটু মজা হয় নাই, বেমজা, বেরসা, লবণ কটকটা, মুখে দেওয়ার কোনো উপায় নাই। স্বাদ না লাগতে পারে, লবণ তো ঠিক আছে। এই তুমি না কানে শোনো না, তরকারি ভালো হয়েছে কিনা সেটা বলেন। রান্না খুবই চমৎকার, সত্যি বলতেছি চমৎকার, কিন্তু তোমার কানের কাহিনী তো বুঝলাম না বউ। সুরজ ভাই যন্ত্র কিনে দিয়েছে, এখন সব শুনতে পাই। করছে কি? আগে তো ভালো ছিল, যন্ত্রপাতির কোনো বিশ্বাস আছে? কিছু ভাবতেছেন না? মানে ভাবতেছিলাম যন্ত্রের সুবিধা অসুবিধা দুই আছে, মানুষ তো না যন্ত্র, বিশ্বাস কি? বুঝলাম না, বুঝে এখন। যেমন ধরো আমি তোমারে কইলাম কেমন আছো, যন্ত্র ইডারের ঢেউ খেলায় তোমারে শুনাইলো ভাত খাইছো, হাসো কে? আপনি তো খুবই মজার মানুষ, আমি ভাবছিলাম ঠকছি, এখন দেখি জিতছি। হায় রে মেয়ে মানুষ, আদিবাসী পুরুষের লগে ঘর করতে এসেও ভাবে জিতছে। আরে ভাইজান, আপনি একলা কেন? বড় বউ কই? এখন সে আর পয়রা নাই, কানে শোনার ব্যবস্থা হয়েছে। ও মা, কেমনে হইল? সে আমার বউ হইতে পারে, কিন্তু অন্যজনের লক্ষ্মী। কি কোন, কিছুই তো বুঝতে পারতাছি না। বুঝতে পারতেছ না? এই দেখো, এটা কি? এটা তো মনে হয় সিডি। কি সিডি? প্রেমের সিডি। তাই তো, হাতের লেখা টাকা তোমার সিটার স্বামীর। প্রিয়তমা, তোমার প্রতি আমার আলগা নজর পড়েছে। হ্যাঁ, চমকানোর কিছু নাই, এইটা আমার বউকে লেখা, কানে যন্ত্র সে কিনে দিয়েছে। তাই তো বলি, আমার বিবাহের জন্য এই সিতারের এত আগ্রহ কেন? তোমার বেয়া অজ্ঞান হয়ে পড়ছে, পানি নিয়ে আসো, মাথায় পানি দিতে হইব। কি হয়েছে ভাইজান? কি হয়েছে চোখে দেখো না, মাথা ঘুরে পড়ে গেছে, বেহুশ। কেমনে হইলো? কেমনে হইলো এটা তো তোরই ভালো জানার কথা, তোর কুপরামর্শ কেন্দ্রের বড়ি খাইতে না খাইতে রোগী ধরা চাই। হ্যাঁ, করছে কি? এসিডি এটা দেখাইছেন? দেখাবো না, টাকা দিয়ে কুপরামর্শ কেন্দ্র থেকে নিছি, যারা খুশি তারে দেখাবো। মার্ডার করে ফেলাইছে, রোগী বেহুশ থাক, তার জাগানোর দরকার নাই, আমি ডাক্তার নিয়ে আসতেছি। খারা, তোর বিটলামে আমি বাইর করতেছি। আমাদেরও যাই সেবা করা উচিত, চলেন চলেন। কিছু বুঝে না। বউ তুমি দেখেন সুরজ ভাই আমারে নিয়ে আসছে, আপনার সাথে তার সেবা যত্নের দৃশ্য দেখানোর জন্য। কুপরামর্শে ব্যবসা খুলছে তো? জি না, কুপরামর্শের ব্যবসায় জোর করে নামাইছে তোমার বুইড়া স্বামী। হ্যাঁ, তুমি কেন ছিল? ঢং করছি, আপনারা যেমন আমারে নিয়ে রং ঢং করেন আমিও রং ঢং করছি। রং ঢং এর পালা শেষ। এই সুরজালিকে। জি আমি স্যার। থামে চলো, আমার অপরাধ? অপরাধ বুঝো না, কুপরামর্শ দেওয়ার ব্যবসা খুলছো, মনে করছো পুলিশের নজর পড়বে না, পুলিশ কি চক্ষু বন্ধ করে থাকবে? অপরাধের গোড়া খুঁজে পেয়েছি, চলো তুমি চলো।
এই ওনার চিনো জিনা স্যার ইনি হচ্ছেন জনাব কেরামাতুল্লাহ বিশিষ্ট সমাজ সেবক সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ওদেরকে ছেড়ে দাও এরা ইনার বাগি না ইনি এদের সংশোধনের দায়িত্ব নিয়েছেন শুনো তোমাদের সংশোধন করার দায়িত্ব আমি নিয়েছি তোমাদের আর্থিক অবস্থার উন্নতি হলে হয়তো তোমাদের স্বভাব কিছুটা বদলাবে তোমরা লন্ডন যেতে চাও লন্ডন লন্ডন দিবেন মামা তাহলে তো খুবই ভালো হয় কিন্তু টাকা পাবো কই সে ব্যবস্থা আমি করব আমার মেয়ে টুম্পা সে লন্ডনে সিটি যাবে তাকে বললে সে সব ব্যবস্থা করে দিবে সুরজ যে মামা যাবে কিন্তু ভাই জানতে রেখে যাই কেমনে আহা দায়িত্ব তো আমি দুজনেই নিয়েছি নাকি তুমি গেলে সেও যাবে মামা আমার হাতে তো তেমন কোনো টাকা পয়সা নাই বিয়ে শাদী করে একেবারে সেরাবার অবস্থায় আছি সব দায় দায়িত্ব আমার সেখানে যেয়ে তোমরা কুকের কাজ করবে বেতন ভালো তবে রান্নার উপর ভালো প্রশিক্ষণ নিতে হবে কোনো চিন্তা করেন না মামা এমন প্রশিক্ষণ লোমু আর এমন খাদ্য পাকামো ইংরেজরা খায়া কইব সুরু জয়নাল খালি কুক না কুক নু কুক